অবশেষে চালু হলো তিনবা তিমোড়ের নবনির্মিত এনবিএসটিসির বাসস্ট্যান্ড। নবনির্মিত বাসস্ট্যান্ডের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থেই উদ্যোগ। যে পরিকল্পনাকে মাথায় রেখে দীর্ঘমেয়াদী যে সমস্যা, সে সমস্যার সমাধান আমরা প্রাথমিকভাবে চারটি রুটে এখান থেকে বাস পরিষেবা চালু করছি। পানি ট্যাঙ্কি, নকশাল বাড়ি থেকে শুরু করে পাহাড় গুনিয়া, এই রুটগুলোতে মোটামুটি আমাদের 12টি পরিষেবা চলবে। আমরা প্রাইভেট ওনার যারা রয়েছে তারাও প্রত্যাশা করছি, তারাও শিলিগুড়ি যে ট্রাফিক সিস্টেম রয়েছে সেটার কথা মাথায় রেখে তারাও এই বাসগুলো এখান থেকে চালু করবে শর্ট রুটে। তো তাহলে আরো বেশি জায়গাটা জমজমাট হবে এবং অন্যান্য কাজেও আমরা ইত্যাদি লাগাতে পারবো। আমরা ফুল পেজেস এনবিএসটিসি এবং প্রাইভেট ওনার তাদের সকলের জন্য এখানে ব্যবস্থাপনা করা হয়েছে। শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী শিলিগুড়ি পুরসভা বলে জানান মেয়র গৌতম দেব। বুঝতে হবে তাদের পারমিট আছে, সেই পারমিটটাকে তাদের সদ্ব্যবহার করতে হবে এবং তাদের যে অসুবিধার কথা তারা ভাবছেন, তাদের রুজি রোজগারের কথা ভাবছেন, এমনি পরিবহন শিল্পের একটা মন্দা ইঞ্জিনিয়ার থাকে সেইটা যাতে তাদের অসুবিধা না হয় আমার মনে হয় আলাপ আলোচনা বৈঠক হলে ব্যাপারটা মিটবে।